তিউনিসের মদিনা, তিউনিস শহরের একটি প্রাচীর ঘেরা অংশ। এটি তিউনিসের পুরনো শহর বা ওল্ড সিটি নামেও সুপরিচিত। 1979 সাল থেকে ইউনেস্কো শহরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। চোখ ধাঁধানো নকশার ইসলামিক স্থাপত্যের জন্য তিউনিসের মদিনা সারা বিশ্বের মানুষের কাছে বিশেষ মর্যাদা লাভ করেছে। বিশ্ব প্রান্তরের আজকের ভিডিওতে আমরা তিউনিসের মদিনা সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। তিউনিসের মদিনার ইতিহাস শুরু হয়েছে হাজার বছর আগে থেকে। সপ্তম শতকে আরবরা যখন উত্তর আফ্রিকা জয় করে, সে সময় এই শহরটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন রাজবংশের শাসনের অধীনে তিউনিস শহরটি শাসিত হয়। মধ্যযুগে তিউনিসের মদিনা একটি ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিকশিত হয়। ভূমধ্যসাগরীয় বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় এখানে বণিকদের আসা যাওয়া ছিল, ফলে শহরটি দ্রুতই সমৃদ্ধশালী হয়ে ওঠে। ষোড়শ শতকে তিউনিস অটোমান শাসনের অধীনে চলে যায় এবং দ্রুত গতিতে বৃদ্ধি ও বিকাশ লাভ করে। উসমানীয় শাসকরা শহরটিতে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, হাম্মামখানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেন। ইতিহাস জুড়ে তিউনিসের মদিনা ভূমিকম্প, আগুন এবং বিদেশি শক্তির আক্রমণের শিকার হয়েছে। এরপরেও শহরটি তার ঐতিহ্য ও সৌন্দর্য ধরে রেখেছে এখনও। ঐতিহ্যবাহী তিউনিসের মদিনার আয়তন 270 হেক্টর এবং এর জনসংখ্যা প্রায় 1,10,000। এখানে বসবাসকারী মানুষেরা শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে বসবাস করছে। বেশিরভাগ মানুষই মূলত আরব, তবে একই সাথে আফ্রিকান এবং ইউরোপিয়ান মানুষের সংমিশ্রণও দেখা যায়। খুব স্বাভাবিকভাবেই এখানকার অধিকাংশ মানুষই মুসলিম। বেশিরভাগ মানুষই ব্যবসা কাজে জড়িত, বিশেষ করে বিভিন্ন ধরনের হাতে তৈরি পণ্য এবং খাবার বিক্রি করে তারা। তিউনিসের মদিনা নানা রকম ঐতিহ্যবাহী খাবারের জন্য বিখ্যাত। তাদের সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে কুসকুস, যা হাজার বছর ধরে এই অঞ্চলে রান্না করা হয়। সুজির ছোট ছোট সিদ্ধ বল দিয়ে তৈরি এই খাবারটির নাম এসেছে আরবি কাসাকাসা থেকে। এটি তৈরি করা অত্যন্ত পরিশ্রমের একটি কাজ, তাই তো একদল নারী টানা কয়েকদিন একসাথে বসে সুজির বল তৈরি করেন। স্বাদে বৈচিত্র্য আনতে বিভিন্ন সবজি ও মাংসের ঝোলের সাথে কুসকুস পরিবেশিত হয়। মিষ্টি জাতীয় খাবারেও তিউনিসের মদিনার রয়েছে দীর্ঘ ঐতিহ্য। ব্রিক এই অঞ্চলের একটি জনপ্রিয় মিষ্টি জাতীয় খাবার, যা এক প্রকার ত্রিভুজাকার পেস্ট্রি। মুচমুচে করে ভাজা পেস্ট্রির মধ্যে ডিমের পুর থাকে, যাতে পেঁয়াজ কুচি, টুনা, হরিষা ও পার্সলের মতো অনেক ধরনের উপাদান দেওয়া হয়। 500 বছরেরও বেশি সময় ধরে ব্রিক তৈরি হচ্ছে তিউনিসের মদিনায়। শুধু খাবার নয়, তিউনিসের মদিনায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ইসলামিক স্থাপত্য। গোলক ধাঁধার মতো অসংখ্য অলিতে গলিতে রয়েছে চমৎকার সব মসজিদ। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে আল জয়তুনা মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেন বিখ্যাত মুসলিম সেনাপতি উকবা ইবনে নাফি। অষ্টম শতাব্দীতে নির্মিত এই মসজিদটিতে ইসলামী স্থাপত্য রীতি অনুসরণ করা হয়েছে। ইতিহাসের বিভিন্ন সময়ে মসজিদটি পুনর্নির্মিত হলেও এর মূল কাঠামো এখনও আগের মতোই রয়েছে। কেবল মসজিদই নয়, একে কেন্দ্র করে রয়েছে মাদ্রাসা, লাইব্রেরি ও ইসলামিক গবেষণা কেন্দ্র। তাই তো আল জয়তুনা মসজিদ পরিণত হয়েছে এই অঞ্চলের সবচেয়ে সুপরিচিত স্থাপনায়। তিউনিসের মদিনার আরেকটি সুন্দর মসজিদ হাম্মুদা পাশা মসজিদ। 1655 সালে নির্মিত এই মসজিদের নকশায় অটোমান ও তিউনিশিয়া স্থাপত্যরীতির প্রভাব দেখা যায়। এটি সুন্নি মুসলিমদের মসজিদ, যেখানে নামাজের পাশাপাশি শিক্ষা কেন্দ্র হিসেবেও বিখ্যাত। 1979 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। অটোমান সাম্রাজ্যের সময় নির্মিত আরেকটি অপূর্ব সুন্দর মসজিদ দ্য গ্রেট মস্ক অফ টেস্তোর। শহরের উত্তর পশ্চিমে অবস্থিত এই মসজিদটি 1688 থেকে 1692 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল। এটি স্পেন থেকে আগত আন্দালুসিয়ান কমিউনিটির জন্য নির্মিত হয়েছিল এবং এখনও পর্যন্ত এটি এই সমাজের জন্য একটি বিশেষ স্থান হিসেবে বিবেচিত হয়।
আন্দালুসিয়ান এবং অটোমান স্থাপত্য রীতির মিশ্রণে দ্য গ্রেট মস্ক অফ টেস্তোরের নকশা করা হয়েছিল, যা সৌন্দর্য এখনও মানুষকে মুগ্ধ করে। তবে তিউনিসের মদিনার যে স্থাপত্য সবচেয়ে বিখ্যাত সেটি হচ্ছে বাবেল বাহর। তিউনিসের বন্দর এলাকায় অবস্থিত এই স্থাপত্যটি মদিনায় প্রবেশের একটি রাস্তা। 13 শতক থেকে 16 শতকের মধ্যে এই দরজাটি নির্মিত হয়েছিল। শুধু তাই না, একসময় তিউনিসে আসতে হলে তাকে বাবেল বাহর দিয়েই প্রবেশ করতে হতো। এটি সে সময় এই শহরের প্রতিরক্ষার জন্যও ব্যবহার করা হয়েছে। ইসলামী স্থাপত্যরীতির এক অনন্য নিদর্শন এই বাবেল বাহর। বাবেল বাহর ছাড়াও তিউনিসের মদিনার আরেকটি সৌন্দর্যময় দরজা হচ্ছে বাবেল খাদরা বা সবুজ দরজা। এই এলাকার উত্তর প্রান্তে অবস্থিত এই দরজার রং সবুজ বলে এর নাম দেয়া হয়েছে বাবেল খাদরা। ইতিহাসের বিভিন্ন সময়ে এটি পুনর্নির্মিত হলেও এর সবুজ রং এখনও অপরিবর্তিত রয়ে গেছে। বর্তমানে এটি তিউনিসের মদিনার অন্যতম প্রধান পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে। তিউনিসের মদিনার আরেকটি সুপরিচিত স্থাপত্য হচ্ছে প্যালাইস খেইরেদ্দিন বা খেইরেদ্দিনের রাজপ্রাসাদ। 19 শতকে খেইরেদ্দিন পাশা ও তার পরিবারের জন্য এই প্রাসাদটি নির্মিত হয়েছিল। তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের একজন মন্ত্রী, যার দায়িত্ব ছিল এই অঞ্চল শাসন করা। 1956 সালের পর এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়। তিউনিসের মদিনার আরেক জাঁকজমকপূর্ণ জাদুঘর হচ্ছে দারবেন আবদাল্লাহ, যা শহরের প্রায় মাঝখানে অবস্থিত। এই জাদুঘরটি 18 শতকে তিউনিসের ধনী ব্যবসায়ী মোহাম্মদ এল ব্রাদায়ের দ্বারা নির্মিত হয়েছিল। এরপর একাধিকবার মালিকানা বদলের পর 1978 সালে এটি তিউনিসিয়া সরকার অধিগ্রহণ করে জাদুঘরে পরিণত করে। ঐতিহ্যবাহী তিউনিসীয় স্থাপত্যের নিদর্শন এই জাদুঘরটি পর্যটকদের বিস্মিত করে এখনও। তিউনিসীয় স্থাপত্যের আরেকটি নিদর্শন হচ্ছে দার হোসাইন, যা হোসাইন বে প্যালেস নামেও সুপরিচিত। 18 শতকে নির্মিত এই প্রাসাদে বসবাস করতেন তিউনিসিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্ব হোসাইন বে। পরবর্তীতে একাধিকবার এই প্রাসাদের মালিকানা পরিবর্তন হয়েছে, একই সাথে পরিবর্তিত হয়েছে এর অভ্যন্তরীণ সাজসজ্জাও। 1957 সালে এটিকে তিউনিসিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেরিটেজে পরিণত করা হয়। এই প্রাসাদ কেবল জাদুঘরই নয়, বর্তমানে এটিকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন প্রদর্শনী, কনসার্ট সহ নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে। সব মিলিয়ে তিউনিসের মদিনা হল প্রাচীন এক ঐতিহাসিক অঞ্চল, যেখানে অতীত যেন এখনও তার সৌন্দর্য ধরে রেখেছে। এর অলিতে গলিতে হাঁটতে হাঁটতে যে কারো মনে হতে পারে সে যেন টাইম মেশিনে করে মধ্যযুগে চলে গেছে। এখানকার সরু রাস্তা আর প্রাচীন ধূসর স্থাপত্যগুলোতে এখনও রয়ে গেছে গৌরবময় সোনালি সময়ের গল্প। তাই তো তিউনিসের মদিনা চিরকাল এমনই থাকুক, এমনটাই কামনা করে বিশ্ববাসী। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্ব প্রান্তরে।